হ্যালো এডুকেটেড নেশন, আসসালামু আলাইকুম। আমি আবার হাজির হয়েছি আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। আসলে আজকে আমি আপনাদের সামনে আসার কারণ হচ্ছে কিছু ছোট ছোট ব্যাপার নিয়ে কথা বলার জন্য। আসলে এটা আপনাদের কাছে কতটুকু ইম্পর্টেন্ট আমি জানি না, তারপর আমার মনে হচ্ছিলো যে আপনাদের সাথে কথা বলি, আপনাদের নিয়ে কিছু শেয়ার করি, সেজন্য আসলে আজকে আপনাদের ভিডিওতে আসা। ব্যাপারটা হচ্ছে আজকে আমি অনেকে বলে যে ভাইয়া আমি ইউকেতে যাব, আমি ওখানে তো ঠান্ডা শীত, এখন জানুয়ারি থেকে যারা যাচ্ছে ঠান্ডা শীত অবশ্যই পাচ্ছে, সো ঠান্ডা শীত আমি মানে কি করব, যে ও কী টাইপের মার্কেটিং করে নিয়ে যেতে পারি বা আমি কি কি প্রিপারেশন নিতে পারি আসলে ওখানে যাওয়ার জন্য বা নিজেকে প্রোটেক্ট করার জন্য বা নিজের অ্যাকোমোডেশনের ব্যাপারে, খাওয়া দাওয়ার ব্যাপারে, সো সেসব ব্যাপার নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। মূলত প্রথম আসি মার্কেটিং। আপনাকে মার্কেট করতে হবে আমাদের বাংলাদেশে যেসব সোয়েটার বা জ্যাকেট পাওয়া যায়, আমি আগেই বলে নিচ্ছি এগুলো আসলে ওখানে অত বেশি কার্যকর হবে না, কারণ খুবই মোটা ধরনের সোয়েটার আপনার লাগবে, যেটা বাংলাদেশে পাওয়া যায় একদমই যায় না তা না, এক্সপোর্ট ইম্পোর্টের যারা কাজ করে বা যেসব মার্কেটগুলো আছে সেখানে পাওয়া যায়, হয়তো বা সেখান থেকে আপনি মার্কেট করতে পারেন। তবে চেষ্টা করবেন খুব বেশিও না খুব কমও না, আপনার একটা জাস্ট আপনার মোটামুটি একটা অ্যামাউন্ট ধরে আপনার জ্যাকেট বা সোয়েটারগুলো কেনাকাটা করবেন। এবং ওখানে কিছু মার্কেট আছে, ওখানে আপনারা হয়তো বা জানেন যে ওখানে খুব এক্সপেন্সিভ, হ্যাঁ ওখান থেকে কিনতে গেলে অনেক টাকা, তবে ওখানে কিছু শপ মার্কেট আছে যেগুলোতে হচ্ছে একটু লো প্রাইসে আপনারা অনেক কিছু ভালো কিছু পাবেন, তো ওখান থেকেও নিতে পারেন। তবে হ্যাঁ, আপনারা ওখানে কিচেনের কিছু জিনিস নিয়ে যেতে পারেন। জামা কাপড় আসলে খুব বেশি বাংলাদেশ থেকে নিলে কার্যকর হবে না, ওই মোটা কাপড় জাপান ওইটাই নিতে পারেন, আর বেশি কিছু আর ভিতরের আপনাদের জবের ক্ষেত্রে লাইক হচ্ছে আপনার কালো, অনেকে বলে যে রেস্টুরেন্টে কিছু রেস্টুরেন্টে জব করতে গেলে ওয়েটার হতে গেলে আপনার ড্রেস আপ কোড থাকে, তো হ্যাঁ কালো শার্ট কালো প্যান্ট নিতে পারেন, সাদা শার্ট সাদা প্যান্ট নিতে পারেন, আর জ্যাকেট নিতে পারেন, সোয়েটার নিতে পারেন, ভিতরে ইনার সেট নিতে পারেন, হ্যান্ড গ্লাভস নিতে পারেন, তারপর হচ্ছে কান টুপি নিতে পারেন, আর হচ্ছে লং কোট পাওয়া যায়, তারপর হচ্ছে ওগুলো এখান থেকে না পেলে ওখানে গিয়ে পাবেন, লং কোট টাইপের আছে ওগুলোও নিতে পারেন। তবে হ্যাঁ, আপনাকে সোয়েটার পাতলা হোক মোটা হোক অবশ্যই সোয়েটার নিয়ে যাবেন, যেগুলো হচ্ছে আপনার ভিতরে জ্যাকেটের ভিতরে পরার জন্য, কারণ শুধুমাত্র জ্যাকেট আপনাকে হয়তোবা প্রোটেক্ট করতে পারবে না। আর আপনি ওখানে শুরুতে গিয়ে হয়তোবা ঠান্ডা কাশির মধ্যে পড়তে পারেন বা অসুস্থতা ভোগ করতে পারেন, সো সেটা নিয়ে চিন্তা করার কিছুই নেই, কারণ হচ্ছে আসলে ওয়েদার চেঞ্জ হলে মানুষের শরীর, আমাদের তো এটা আসলে হিউম্যান বডি, সো বিভিন্ন রকমের হয়তো বা রোগ দেখা দিতে পারে বা ঠান্ডা সর্দি ব্যাপার দেখা দিতে পারে, সো সেটা নিয়ে আসলে দিয়ে চিন্তা করার কিছু নেই। তবে চেষ্টা করবেন এনাফ পরিমাণ আপনার যেসব কমন মেডিসিন থাকে, যেমন ব্যথার জ্বর, তারপর হচ্ছে বমি, তারপর হচ্ছে আপনি বলতে পারেন হচ্ছে গ্যাস্ট্রিকের ট্যাবলেট, তারপর হচ্ছে আপনি বলতে পারেন যে ব্যান্ডেজ কেটে গেলে ওয়ান টাইম ব্যান্ডেজগুলো নিতে পারেন, তারপর আপনি অ্যান্টিবায়োটিক, যেটা কমন অ্যান্টিবায়োটিক আপনার সব মোটামুটি ঠান্ডা কাশির জন্য আপনার ভালো কাজে দেয় অ্যান্টিবায়োটিক, সেই অ্যান্টিবায়োটিকগুলো আপনি সাথে নিতে পারেন। হ্যাঁ, তো আপনাদের পার্সোনাল কিছু থাকলে সেগুলো নিতে পারেন, মেডিসিন যদি আপনাদের পার্সোনাল কিছু লেগেই থাকে, দেখা যায় যে আপনি প্রত্যেক মাসে একটা কমন মেডিসিন নিচ্ছেন বা আপনার দরকার পড়ছে, সেটা তো অবশ্যই সাথে নিতে হবে আপনাকে, তো সেটা নিতে পারেন, কারণ আপাতত আপনি ওখানে জব পাওয়া পার্ট টাইম জব পাওয়া অবধি বা ডিপেন্ডেন্ট যারা যাচ্ছেন ফুল টাইম জব পাওয়া অবধি আপনাকে তো নিজেকে আসলে ওভাবে থাকতে হবে বা চলা মানে চলতে হবে, আপনাকে অ্যাকোমোডেশনটা চালিয়ে নিতে হবে, সো কিছুটা সেভ করার জন্য এগুলো নিয়ে যাবেন, কারণ ওখানে আপনাকে প্রেসক্রিপশন ছাড়া কিন্তু আপনি মনে হয় না আপনাকে কোনো মেডিসিন আপনি পাবেন বা নিতে পারবেন, সো ওখানে আপনাকে সেটা আপনার জন্য হ্যাসেল হবে, তাই আমি বলবো বাংলাদেশ থেকে পর্যাপ্ত পরিমাণ আপনি 2-3 মাসের জন্য বা এরকম ওষুধ নিয়ে যেতে পারেন, দেন আপনার জব হয়ে গেলে বা একটা সময় যখন আপনি অ্যাডজাস্ট হয়ে যাবেন তখন আপনি সব কিছুই বুঝে যাবেন, কারণ নতুন নতুন গিয়ে আপনি অনেক কিছুই বুঝবেন না, তো এগুলো নিতে পারেন। এবার আসি কিচেনের ক্ষেত্রে, কিচেনের ক্ষেত্রে আপনি ছুরি, তারপর হচ্ছে কিচেনে মেয়েদের আসলে এটা ওরা ভালো বলতে পারবে যেসব জিনিস লাগে, কিন্তু এখানে মেন ফ্যাক্ট হচ্ছে যে ভুলো এগুলো হ্যান্ড লাগেজে নেওয়া যাবে না, এগুলো অবশ্যই আপনাকে যে ইয়াতে দিবেন, কার্গোতে দিবেন সেটাতে দিতে হবে বা বোর্ডিংয়ে দিবেন সেটাতে আপনাকে রাখতে হবে। হ্যান্ড লাগে যে কোনো রকমের রশি ছুরি, আপনার কোনো মানে কাউকে আঘাত করা যায় এরকম কোনো কিছু নিতে পারবেন না, রশি নিতে পারবেন না, সো আপনি খাবার নিতে পারবেন না, তো এগুলো আপনাকে একটু অ্যাভয়েড করে চলতে হবে। তো এবার আসি হচ্ছে যে ভাইয়া আর কী কী আমি নিতে পারি, হ্যাঁ আরও কিছু ইলেকট্রনিক্স জিনিস নিতে পারেন, কারণ হচ্ছে ওখানে আমি একটু বলে দিই আমাদের বাংলাদেশের যে পোর্ট আছে ইলেকট্রিক পোর্ট, আমাদের বাংলাদেশের পোর্টটা আর হচ্ছে ওই দেশের পোর্ট কিন্তু সেম না, ওদেরটা ইউকে পোর্টটা একটু আলাদা, তো আপনারা একটা
ট্রাভেল অ্যাডাপ্টার নিয়ে নিতে পারেন, পাওয়া যায় বাংলাদেশে বিভিন্ন, আপনার অনলাইন মার্কেটিংয়েও পাবেন বা অনলাইন শপগুলোতেও পাবেন। ট্রাভেল অ্যাডাপ্টারটা নিতে পারেন, যেটা হচ্ছে আপনার ফোন চার্জ করতে পারবেন, আপনার টু পিন থাকে বা নানা রকম, এখন তো ফোনের অ্যাডাপ্টারগুলো বিভিন্ন রকমের প্লাগ থাকে, তো আপনি যাতে ইউজ করতে পারেন সেজন্য সেই ট্রাভেল অ্যাডাপ্টারটা নিয়ে নেবেন। এবং অবশ্যই ভেবেছি, কারণ ট্রাভেল অ্যাডাপ্টারের মধ্যেও কিন্তু ভ্যারিয়েন্ট আছে, প্লাগের ভ্যারিয়েন্ট আছে, সো সেটা দেখে নেবেন। আমি আপনাকে সাজেস্ট করতে পারি কিছু কিছু অ্যাডাপ্টার আছে যেগুলো ইউকে, ইউএসএ, ইউরোপ তিনোটা ভেরিয়েন্টেরই থাকে, একটার ভিতরে অল ইন থ্রি ইন ওয়ান বলতে পারেন, সবই থাকে, সেটা আপনি নিতে পারেন এখন। তবে ওগুলোর থেকে আপনার একটা সকেট বেরোচ্ছে বা আপনি ওগুলোতে ইউএসবি কানেক্ট করতে পারছেন, কিন্তু আপনার দরকার হচ্ছে একই সাথে তিনটা চারটা, কীভাবে করা যায়। যেমন অ্যাজ এ উইয়ার আমরা ইউজ করতেছি হচ্ছে মাল্টিপ্লাগ, মাল্টিপ্লাগে অনেকগুলো প্লাগ থাকে, বাট ওইটা তো হয়তো আপনি একটা দুইটা বা সর্বোচ্চ গেলে তিনটা প্লাগ পাচ্ছেন। তো আমি সেক্ষেত্রে একটা জিনিস বলবো যে আপনি চাইলে আমাদের বাংলাদেশেও ওইরকম একটা ছোটো অ্যাডাপ্টারের মতো পাওয়া যায় যেটা অনেকগুলো সাইট থাকে বা অনেকগুলো প্লাগ ইন করা যায়, সেটা একটা 20 টাকা বা 40 টাকা নেয় বাংলাদেশে, আমি জানি না কত টাকা, বা এরকমই হবে, খুবই লো প্রাইস, সেটাও একটা নিয়ে নিতে পারেন। তাহলে ওই অ্যাডাপ্টারে এটা কানেক্ট করে দেন আপনি সবগুলোই করতে পারেন। তো এইটা নিতে হবে। অনেকে বলে ভাইয়া মাল্টিপ্লাগ নিয়ে যাবো, ভাই মাল্টিপ্লাগ এত বড়, হিউজ বড় একটা তার, ঠিক আছে, তো ওইটাতে মাল্টিপ্লাগে ওখানে আপনি এটা না নেওয়াটাই বেটার, কারণ আপনার হচ্ছে লাগেজের একটা ওয়েট থাকে। আর আপনাদের সাথে একটা জিনিস এক্সপিরিয়েন্স মানে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, খুবই ফানি একটা জিনিস, যেটা হচ্ছে আমাকে কিছু মানুষ কোশ্চেন করছে যে ভাইয়া মানে অনেকে হয়তো আবার জানেন যে ইউরোপে বা ইউকেতে, খুবই ফানি একটা ব্যাপার, আমি তারপরে বলি, ইউকেতে বা ইউরোপে হচ্ছে আপনাদের যে ইংলিশ কমনগুলো থাকে সেখানে কিন্তু হ্যান্ড শাওয়ার যেটা থাকে সেটা কিন্তু থাকে না, ঠিক আছে, কারণ ওদের ওই সিস্টেমটা নাই। তো অনেকে কোশ্চেন করেন যে ভাইয়া আমি কি বদনা নিয়ে যাবো কি না, বা আমি কি মগ নিয়ে যাবো কি না, বা আমি হ্যান্ড শাওয়ার কিনে নিয়ে যাবো কি না। খুবই আশ্চর্য একটা ব্যাপার যে কেন থাকবে না একটা ইংলিশ টয়লেটে, কেন হ্যান্ড শাওয়ার থাকবে না, কোশ্চেন হতে পারে, স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, তবে আমি যেটা বলবো যে এখান থেকে আপনি বদনা বা ওই যে মগ, এটা আপনি মগ নিয়ে যেতে পারেন যেটা পছন্দ নিয়ে, এটা যদি আপনি রিজাল্ট নিতে মনে হয়, কারণ এটা দরকার ভাই, আসলে লজ্জার কিছু নেই বা ওরকম কিছু নেই, এটা দরকার একটা জিনিস, কারণ আমরা মুসলিম, আমাদেরকে অবশ্যইভাবেই পাক থাকতে হবে, পবিত্র থাকতে হবে। সো আপনি চাইলে ওইটাও নিতে পারেন, হ্যান্ড শাওয়ার নিয়ে যেতে পারেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে হ্যান্ড শাওয়ারের ওজন বেশি হবে, এবং তাদের যদি হ্যান্ড শাওয়ারের যে কুইয়াটা থাকে, কলটা থাকে, সেটা যদি না থাকে তাহলে আপনি হ্যান্ড শাওয়ারটা কোথায় লাগাবেন। আর যদি মনে হয় যে না এটা বড় থিংস, এটা নিবো না, এটা ওখানে গিয়ে একটা শপ থেকে কিনে নিবো, তাহলে সেটাও করে নিতে পারেন। একটা মগ তো আপনার আর কত টাকা হতে পারে, বা আমরা বাঙালিরা তো মগ ইউজ করে অভ্যস্ত, সো আপনি গোসল করতে গেলেও বা শাওয়ার নিতে যাচ্ছেন, আপনার গোসল কিন্তু আপনি মগ ইউজ করতে পারেন, আমি মগ ইউজ করতেছেন। তো আমি এটা বলবো না যে শাওয়ারটা দিয়ে আপনি ওয়াশরুমে ইউজ করেন, সেটা না, তো একই সাথে দুইটা কিনে নিতে পারেন, কারণ আপনি বাংলাদেশ থেকে নিয়ে যাবেন, এটা হয়তো আপনার লাগেজের ওয়েটটা একটু ঝামেলা হতে পারে বা স্পেসের ব্যাপার হতে পারে, বাট অনেকে চিন্তা করেন ভাই হ্যান্ড শাওয়ার, আমি টোটালি এটা সাপোর্ট করি না, কারণ হচ্ছে হ্যান্ড শাওয়ারে আপনার ওখানে হয়তো বা কল থাকতে নাও পারে, আপনি কিসের সাথে অ্যাডজাস্ট করবেন, তখন দেখবেন হ্যান্ড শাওয়ারে খালি প্রেশার করতেছেন বাট পানি বেরোচ্ছে না, ঠিক আছে। সো এটা খুব ফানি একটা ব্যাপার, এটা আপনাদেরকে সাথে আমি শেয়ার করলাম। তো এটা নিতে পারেন অ্যাজ ইউজ, মানে আপনাদের ইউজিংয়ের জন্য আপনারা যদি চান নিতে পারেন এটা অ্যাজ ইউ ওয়ান্ট। আর এরপরে আসি হচ্ছে যে আপনাদের আর কী লাগতে পারে, সেটা হচ্ছে আপনারা ওখানে অনেকে চিন্তা করেন যে আমি খাবো কোথায় বা আমি কীভাবে করবো, আমি বলবো যে যারা অ্যাকোমোডেশন পেলেন তো পেলেন, হাউস পেয়ে গেলেন তো পেয়ে গেলেন, আর যদি যারা অ্যাকোমোডেশন পান না, স্টুডিও অ্যাপার্টমেন্ট বলতে কিছু আছে, স্টুডিও অ্যাপার্টমেন্ট আপনার অ্যাকোমোডেশন তো অবশ্যই আপনাকে অ্যারাইভ মানে ওখানে অ্যারাইভ করার আগে আপনাকে বুক দিতে হবে, তো আপনি সেটা অবশ্যই আপনার প্রিপারেশনের ব্যাপার থাকে যে আমি কীভাবে কী করবো। তো ওখানে আসলে আপনি হাউস পেয়ে গেলে তো পেয়ে গেলেন, আর যদি হাউস যদি না পেয়ে যান সেক্ষেত্রে আপনি ওখানে আপনার স্টুডিও অ্যাপার্টমেন্ট পাওয়া যায়। হ্যাঁ, স্টুডিও অ্যাপার্টমেন্ট পাওয়া যায়, স্টুডিও অ্যাপার্টমেন্ট বুক করতে পারেন সপ্তাহখানেকের জন্য, এটা আপনার আসলে পকেটের উপর ডিপেন্ড করে যে আপনি কেমনটা কতদিন থাকতে চান স্টুডিও অ্যাপার্টমেন্টে, বা আপনি পার মান্থলি থাকতে চান কি না, বা আপনি পার নাইট থাকতে চান কি না। তো স্টুডিও অ্যাপার্টমেন্টগুলোতে হয় কি, একটু বেনিফিট কি, ওখানে কিচেনটা মানে একটা রুমে কিচেন আপনার, তারপর হচ্ছে বেড, তারপর হচ্ছে বাথরুম, সব একটা রুমের, একটা রুম জাস্ট আপনার অনেক বড় ড্রয়িং রুমের মধ্যে দেখবেন এখানে সব আছে। সো আপনি এখানে থাকতে পারেন, এখানে এটাই বাসাটা নিতে পারেন। তো কিচেন হলে একটা সুবিধা কি, আপনার আর বাইরে গিয়ে খেতে হচ্ছে না, মানে আপনি কিচেনে সব কিছু রান্না করে একদিন কিনে নিয়ে আসলেন, দুই তিন দিন এখানে খেতে পারলেন, সো সেটা করতে পারেন। আর হোম পেয়ে গেলে তো, হোম পেয়ে গেলেন, হোমে তো কিচেন থাকেই, কিনে নিয়ে এসে বাজার করবেন। আর যদি এটা না হয়, হোটেল ভাড়া করলেন, ফর ওয়ান রুম ভাড়া করলেন প্রথম এক সপ্তাহের জন্য বা যতদিন আপনি বাসা পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি ট্রাই করবেন বেড অ্যান্ড ব্রেকফাস্ট।
মানে হচ্ছে আপনি খেতে পারবেন, মানে ব্রেকফাস্ট খেতে পারবেন এবং শুতে পারবেন, আর বাদ বাকি আপনার লাঞ্চ বা ডিনার সেগুলো আপনাকে বাইরে থেকে করতে হবে। তো আপনার সেটাও ডিপেন্ডস করে অন ইউর পকেট, যে আপনার পকেটের পরিমাণটা কেমন আছে। তো আপনি ম্যাকডোনাল্ড খেয়ে থাকবেন নাকি বার্গার টার্গার বা লাঞ্চ ফ্রাই রাইস টাইপের কিছু খাবেন, সেটা ডিপেন্ডস অন ইউ। সেটা আপনাকে লাঞ্চ আর হচ্ছে ডিনারের জন্য বাইরেই হয়তো আপনাকে করতে হতে পারে। সো আমরা বাঙালি, চেষ্টা করবেন যে খোঁজখবর নিয়ে কোথায় হালাল খাবার পাওয়া যায়, আর পাকিস্তানি দোকান থাকে ওখানে, তো পাকিস্তানি সব বাঙালি সব থাকে, ট্রাই করবেন ওখান থেকে হালাল খাবার খাওয়ার জন্য। তো এই মেন্টালিটি, এইসব প্রিপারেশনটাই নিয়ে যাবেন, যে লাগেজে এটা থাকবে, লাগেজের ওয়েট এত আছে, লাগেজে এইগুলো নিবো ওগুলো নিবো না, এগুলো নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। তারপর হচ্ছে হ্যাঁ, আপনি অফিসিয়াল জবের ক্ষেত্রে ওখানে কীরকম হতে পারে আপনি জানেন না, আপনাকে আমি বলে দিয়েছি, সাদা শার্ট কালো শার্টের একটা সেট নিতে পারেন, বা ফর্মাল একটা ড্রেস ফর্মাল সেট নিতে পারেন, আর হচ্ছে ব্লেজার নিতে পারেন, ছেলেদের জন্য ব্লেজার, মেয়েদেরও ব্লেজার পাওয়া যায়, মেয়েদের জন্যও নিতে পারেন। মেয়েদের ক্ষেত্রেও সাদা শার্ট কিন্তু পাওয়া যায়, কালো শার্টও পাওয়া যায় মেয়েদেরও। মেয়ে আপনারা জানেন যে আপনাদের ফর্মাল ড্রেস বলতে কী বোঝায়, সেটা আপনার সাথে করে চাইলে নিয়ে যেতে পারেন। আর প্রয়োজনীয় জিনিসগুলো তো আছেই, আপনাদের যেসব প্রয়োজনীয় জিনিস থাকে সেগুলো আপনারা নিয়ে যাবেন, সবারই দেখা যায় যে কনসার্ন থাকে। তো তারপরে যদি কোনো প্রবলেম মনে হয় এই ভিডিওটা দেখবেন, আর আমাদের ভিডিওর আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক এখানে দেওয়া আছে, এখানে আরও অনেক কিছু ভিডিও আছে, এবং আপনি চাইলে আমাদের এখানে আপনি ডিসক্রিপশনে আমাদের অ্যাড্রেস পাবেন, ফোন নাম্বার পাবেন, আমাদের প্রত্যেকটা নাম্বারেই কিন্তু হোয়াটসঅ্যাপ থাকে। সো আপনি এগুলো করে নিতে পারেন, এখানে আপনি টেক্সট করতে পারেন বা এসে দেখা করে যেতে পারেন আমাদের অফিসে, সেটা বেটার হয়। তারপরে যদি কোনো কোয়েরি থাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আর আমাকে আপনারা নক করতে পারেন, আমাকে পাবেন আপনারা এনি টাইম। যদি কোনো রকমের কোনো কোয়েরি থাকে, এই যে সিলি ম্যাটার, যে বদনা নিবো কি নিবো না, এগুলো নিয়ে যদি কোনো রকমের ভাবনা চিন্তা থাকে কী করবো, নক করেন ভাই, আপনার দরকার জানার, আপনার জানার দরকার ভাই। আপনার কাছে সব থেকে বড়ো ইম্পর্ট্যান্ট থিংস হচ্ছে আপনার জানা দরকার, সেটা যত ছোটো হোক, কারণ মানুষ যদি নাই জানতে পারে, তার যদি নাই জানার অধিকারই থাকে, সে যদি না জানার সাহস না পায়, তাহলে তো আসলে ওই ওরকম যে আমি মরার ভয়ে ঘর থেকে বের হলাম না। সো এরকম কিছু করা যাবে না, জানতে হবে অবশ্যই, প্রত্যেকটা ছোটো ছোটো ম্যাটার হোক, যত বড় ম্যাটার হোক জানতে হবে, বাঁচতে হলে জানতে হবে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই, আসলে আপনাদের সাথে এগুলো নিয়ে একটু শর্টকাটে আলোচনা করার জন্য আপনাদের সাথে, আপনাদের অনেকদিন মনে হচ্ছে যে কিছু নর্মাল ভিডিও করি আপনাদের নিয়ে, একদম সিলি কিছু ম্যাটার নিয়ে, কারণ সবসময় তো হয়তো বা খুব ওরকম টাইপের ভিডিও করি যে ভিসা ফাইল। তো আজকে মনে হলো একটু মার্কেটিং বা প্রিপারেশন কেমন হতে পারে, মেন্টালিটি কেমন করা যেতে পারে, এগুলো নিয়ে একটু ভিডিও করার চেষ্টা করলাম। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকুন, দেখা হবে আগামী কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।